হ্যালো বন্ধুরা অ্যাডভেস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন যে ভিডিওটি করতে যাচ্ছে আপনাদের সামনে সেটি হল পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন পাস করেছে এবং একটি পদের জন্য কতজন লড়াই করেছে সে সম্পর্কে বলছি কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে সেটা আপনাদের জানা মুখ্য বিষয় তাহলে বোঝা যাবে কতজন অ্যাপ্লাই করে এবং কীভাবে কত নাম্বার পেলে চান্স পাওয়া যেতে পারে আপনার দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে যে সারকোয়ারটি হয়েছিল সেটাতে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে উনিশটি পদের বিপরীতে আপনার অ্যাপ্লাই করেছিল এগারো হাজার চারশো তেইশ জন আপনারা দেখতে পাবেন এখন এগারো হাজার চারশো তেইশ জনের বিপরীতে একশো শুধু জন এগারো হাজার চারশো তেইশ জন অ্যাপ্লাই করেছে ভাগ পদ হলো আপনার উনিশটি তাহলে একটি পদের জন্য কতজন করে লাগছে আপনার একটি পদের জন্য ছয়শো একজনেরও বেশি করে আবেদন করেছিল এবং আপনার পরীক্ষায় কতজনকে টিকানো হয়েছে পরীক্ষায় টিকানো হয়েছে মাত্র দুশো সাতচল্লিশ জনকে তাহলে আপনারা ভাবুন কি পরিমাণ প্রার্থী এবং কি পরিমাণ পড়া লাগবে আপনার নাইনটি পার্সেন্ট মার্কস যারা পেয়েছে তারা সবাই চান্স পেয়েছে মানে লিখিত পরীক্ষায় টিকেছে তারা আপনি নাইনটি প্লাস মার্ক পেলে আপনারা মানে নাইনটি পার্সেন্ট এখানে মার্ক নাইনটি বলছিলাম নাইনটি পার্সেন্ট মার্ক পেলে আপনারা ভবিষ্যতে টিকতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেল নূপেন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে